বড় ভাই এটা কি মাছ? পোয়া। এটা কি আবার কি ধরনের পোয়া? ফুল পোয়া। আচ্ছা আচ্ছা, এটা দেখতে পাচ্ছেন আপনারা ফুল পোয়া মাছ। আর এটাও তো পোয়া, এটা লাল পোয়া। আচ্ছা, ফুল পোয়া আর লাল পোয়া দেখতে পাচ্ছেন আপনারা। এখন আপাতত দেখাবো আরো ইলিশ মাছ। এর সাইজ ছোট। এই পাশে আছে ইলিশ। ভাই আপনার নামটা বলবেন প্লিজ। শওকত আলী। শওকত আলী, বেশে ইলিশ। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। তো সব মিলে আছেন ভালোই? আছে আলহামদুলিল্লাহ ভালো। আপনার কিন্তু ইন্টারভিউ চলতেছে, ঠিক আছে? তো আপনার বাসা কত দূর এখান থেকে? আমার বাসা কলেজ গেট। কলেজ গেট। আচ্ছা, কেমন কেমন বিক্রি হয় এগুলো ইলিশ? আপনার কাছে বড় ইলিশ থাকে না? বড় ইলিশও থাকে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো। তো আজকে দেখতে পাচ্ছি আপনার এখানে বড় ইলিশ নাই। মাছের দাম একটু বাড়তি শওকত ভাই বলছে, এই জন্য তিনি বড় মাছ রাখেন নাই। যদিও মাছগুলো দেখতে পাচ্ছি আমরা। এক একটার ওজন কত গ্রাম করে হবে বড় ভাই? 450 গ্রাম। 450 গ্রাম এক একটার ওজন হবে, দেখতে পাচ্ছেন আপনারা। এগুলোর ওজন একটু কম, 150 থেকে 200 গ্রাম। এরপরে আছে রূপচাঁদা, এটা কত করে কেজি বড় ভাই? 400-350। 400-350 টাকা কেজি বিক্রি হচ্ছে এগুলো। আচ্ছা, এগুলো সমুদ্রে না? সামুদ্রিক মাছ এগুলো। এগুলো ইলিশ মাছ দেখতে পাচ্ছেন আপনারা। এই মুহূর্তে আপনাদেরকে ফুল পোয়া দেখালাম, এটাও সামুদ্রিক ফুল পোয়া। আর এটাও সামুদ্রিক যদিও। তারপরে আচ্ছা আরেকটু উপরে ওঠান, একটু চাপান, একটু চাপান ইলিশটা। হ্যাঁ ঠিক আছে, গুড। বড় ভাইয়ের ইন্টারভিউ শেষ, এখন আমরা জ্যান্ত মাছ দেখব। দেখতে পাচ্ছি এই সাইডে একটু বড় সাইজ ইলিশ, তার পাশে স্যার শওকত আলী ভাইয়ের পাশের ঘরে আর ইলিশ আছে বড়। এগুলো অবশ্যই অসাধারণ টেস্ট লাগবে, একদম চাপ করতে যাওয়া হয়তো। দেখতে পাচ্ছেন গলদা, গলদা দেখতে পাচ্ছি একটু বড়, সবচেয়ে বড়, সবচেয়ে বড় ইলিশগুলো দেখাচ্ছি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন কোরাল মাছ, কোরাল মাছগুলো অবশ্য নদীর, এগুলো খেতে অসাধারণ লাগে। এগুলো খুলনা সাতক্ষীরা চাষ করে, এখন এই নদীতে পরে তো এখন চাষও করে চাষের মাছ। এই অবশ্য গলদা চিংড়ি চাষের, এটা অনেক বড় বড় মাছ। আসসালামু আলাইকুম মুরব্বী, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ।